নমস্কার সকলকে, আমরা আইআইটি জেই এবং নিট লেভেলের কিছু কোশ্চেন অ্যান্সার এই ভিডিওতে ডিসকাস করছে। প্রথম কোশ্চেন দেওয়া আছে NaNH2 সঙ্গে রিয়াকশানে কী হবে। তো কী হবে, এখানকার একটা হাইড্রোজেন বার হবে, যেটা NH2- এই হাইড্রোজেনকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে যেটা তৈরি করবে CH3C ট্রিপল বন্ড CH তৈরি করলো। তো এরকম অনেকগুলো নিলে CH3C ট্রিপল বন্ড CH, CH3C ট্রিপল বন্ড CH। এবার কী হবে, আয়রন টিউবে হিট করলে এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা এখানে আসবে এবং প্রোডাক্ট আমার কাছে সি তৈরি করবে। পরের কোশ্চেন, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের ফর্মুলা কী, CH2CH2OHOH। এবার কোন কার্বনিলটায় রিয়্যাক্ট করবে, আমি বলবো এই কার্বনিলটা রিয়্যাক্ট করবে, এই কার্বনিলটা করবে না, কারণ অক্সিজেন লোন পেয়ার দিয়ে রেজোনান্স করে এই কার্বনিলের স্ট্রাকচারটাকে ব্রেক করে দিচ্ছে। তাহলে এই কার্বনটার সঙ্গে রিয়্যাক্ট করলে কেমন দেখতে হবে, CH2CH2OHOH। এখান থেকে কী হবে, ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে এবং ওয়াটার মলিকুল বেরিয়ে গেলে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে, অপশান বি। নেক্সট কোশ্চেন, HBr দিলে কী প্রোডাক্ট তৈরি হবে। ওকে, তাহলে HBr দিলে প্রথমত এইচটা কোথায় আসবে, এবং দেখো হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া আছে, তার মানে হাইড্রোজেন পারঅক্সাইড কি অ্যান্টিমার্করিং রুল করবে। তাহলে অ্যান্টিমার্করিং রুল করলে এই ডবল বন্ডে এই জায়গাটা আসবে ব্রোমিন এবং এই জায়গাটা আসবে হাইড্রোজেন, কারণ এটা অ্যান্টিমার্করিং রুল ফলো করছে। এবার তুমি খেয়াল করে দেখো, আমি যে কার্বনটাকে গোল পাকাচ্ছি সেই কার্বনটা হলো একটা কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বনের সংখ্যা কটা হচ্ছে, একটা, এবং নাম্বার অফ আইসোমারের ফর্মুলা কি, 2n মানে 2^1 মানে হচ্ছে দুটো, তার মানে অ্যান্সার হবে দুটো, অপশান সি। বলেছে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা, দেখো যত বেশি রেজোনান্স করবে তত বেশি স্টেবল। এটা দেখো অক্সিজেন দিয়ে রেজোনান্স করছে, এখানে দেখো দুদিক দিয়ে করছে, আবার দেখো সালফারের ক্ষেত্রেও দুদিক দিয়ে করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যখন অক্সিজেন দিয়ে করছে, কার্বন পিরিয়ডিক টেবিলের সেকেন্ড অরবিটে রয়েছে, অক্সিজেনের সেকেন্ড অরবিটে রয়েছে, তার মানে এটা 2π2π বন্ডিং করছে। আর সালফার যখন আছে, সালফার পিরিয়ডিক টেবিলে থার্ড অরবিটে রয়েছে, কার্বন রয়েছে সেকেন্ড অরবিটে, তাহলে সালফার দিয়ে যখন হচ্ছে কার্বনের 2p অরবিটাল এবং সালফারের 3p অরবিটাল, আর এটার ক্ষেত্রে কি দুটোই 2p অরবিটালের মধ্যে বন্ডিং হচ্ছে। কোনটা বেশি স্টেবল, অবভিয়াসলি অপশান সি বেশি স্টেবল, তাহলে সি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে ক্লোরিন দিলে মেজর প্রোডাক্ট কোনটা হবে, দেখো সেই র্যাডিক্যালটাই বেশি স্টেবল হবে যেখানে ক্লোরিনটা ঢুকবে। তাহলে কোন র্যাডিক্যাল বেশি স্টেবল, আমি বলবো এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা চলে গিয়ে যে র্যাডিক্যালটা তৈরি করছে সেটা বেশি স্টেবল। কেন, তার কারণ তিন দিক দিয়ে তিনটে গ্রুপ পুশ করে এই র্যাডিক্যালটাকে স্টেবল করছে। এবার এই যে র্যাডিক্যালটা তৈরি হলো সেই র্যাডিক্যালটা কী করবে, এই ক্লোরিনকে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটাকে কী করবে খুলে দেবে, তার মানে আমার কাছে ক্লোরিন কোথায় আসবে, এই কার্বনে অ্যাটাচ হবে, তার মানে অপশান এ। নেক্সট বলেছে নাম্বার অফ স্টিরিও আইসোমার কতগুলো হবে, দেখো নাম্বার অফ স্টিরিও আইসোমার ডিপেন্ড করে থাকবে কতগুলো কাইরাল কার্বন আছে তার উপর। দেখো কাইরাল কার্বনের সংখ্যা এইটা এইটা এইটা, তিনখানা কাইরাল কার্বন আছে, তার মানে 2n ফর্মুলা মানে 2³ মানে হচ্ছে 8, তাহলে 8 হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মোস্ট অ্যাসিডিক কম্পাউন্ড কোনটা, দেখো মোস্ট অ্যাসিডিক কম্পাউন্ড অপশান ডি বলবো। কেন বলো তো, COOH গ্রুপ থেকে যখনই এইচ প্লাসটা বেরিয়ে যাবে জি মাইনাসটা তৈরি করবে, মানে কনজুগেটেড বেস, এই কম্পাউন্ডটা এইচ প্লাস লস করার পর যে কনজুগেটেড বেসটা তৈরি করছে সেই কনজুগেটেড বেসটা হাইলি স্টেবল, কারণ ও এই মাইনাসটা দু সাইড দিয়েই রেজোনান্স এই হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। তাহলে হাইড্রোজেন বন্ডিং বোথ সাইড দিয়ে হচ্ছে, বোথ সাইড, যে কারণে এই কম্পাউন্ডটা চাইবে আমি এইচ প্লাসটা লস করব এবং মোস্ট স্টেবল একটা কনজুগেটেড বেস ফর্ম করব। নেক্সট কোশ্চেন, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট কোনটা, অপশান ডি। কেন অপশান ডি, তার কারণ অপশান ডিতে যে প্যারাপোজিশান এনোটো গ্রুপ থাকলে কী হবে, প্যারাপোজিশান এনোটো গ্রুপ থাকলে কী হবে, তখন এই এনোটো গ্রুপটা
হাইড্রোজেন বন্ডিং করবে, ঠিক আছে? আর একটা যদি প্যারাপজিশন এন্টু গ্রুপ থাকে তখন এটা কি করবে, হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে এই হাইড্রোজেন বন্ডিংটা কি হাইড্রোজেন বন্ডিং না ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তো এই ইন্টারমলিকুলার হাইড্রোজেন ইন্টার আন্তঃআণবিক একটা মলিকুলের সঙ্গে আর একটা মলিকুলের হাইড্রোজেন বন্ডিং। সো ডিউ টু দ্য ফর্মেশন অফ দিস ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এটার বয়লিং পয়েন্টটা কী হবে, হাই হবে। নেক্সট কোশ্চেন, মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন কোনটার মধ্যে রয়েছে? অপশান এ। তার কারণ দেখো, এই কম্পাউন্ডটা এইখান থেকে হাইড্রোজেনটা যদি লস করে তাহলে দেখতে কেমন হবে, দেখতে এরকম ধরনের হবে, এই মাইনাস। এবার দেখো এই মাইনাসটা দেখো দুদিকেই দেখো রেজোনান্স করছে, এইদিকেও রেজোনান্স করছে, এইদিকেও রেজোনান্স করছে। তাহলে বলতে পারি এই কম্পাউন্ডটা এইচ প্লাস লস করার পর যে কনজুগেটেড বেসটা তৈরি করছে, এই কনজুগেটেড বেসটা বোথ সাইড রেজোনান্স করে স্টেবল হচ্ছে, সেই কারণে হলো অপশান এ। কোশ্চেন নাম্বার 10, ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিডকে কী করে ডিস্টিংগুইশ করবো? দেখো ফর্মিক অ্যাসিড HCOOH আর অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এই দুটোকে ডিস্টিংগুইশ করবার জন্য আমরা HGCl2 ইউজ করি। কারণ কি, ফর্মিক অ্যাসিডের সঙ্গে HGCl2 রিয়াকশান করে HG2Cl2 ব্রাউন কালারের তৈরি করে, পরবর্তীকালে এটা আবার রিয়াকশান করে মার্কারি প্রেসিপিটেট পড়তে থাকে। নেক্সট কোশ্চেন, কোনটার মধ্যে COOH গ্রুপ কন্টেন করে না, নট কন্টেন, ডাস নট কন্টেন? অ্যান্সার হবে পিক্রিক অ্যাসিড। হয় পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিডের ফর্মুলাটা তুমি যদি দেখো দেখতে পাবে এটা হলো পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড হাইলি অ্যাসিডিক নিঃসন্দেহে, কারণ তিনটে NO2 রয়েছে, তিনটে মাইনাস আর এফেক্ট রয়েছে, তাই জন্য হাইলি অ্যাসিডিক। কিন্তু পিক্রিক অ্যাসিডের মধ্যে ওইচ ফাংশনাল গ্রুপ রয়েছে, তাই পিক্রিক অ্যাসিড হলো অ্যান্সার। মোস্ট স্টেবল ডাইজোনিয়াম সল্ট কোনটা? মোস্ট স্টেবল ডাইজোনিয়াম সল্ট হবে অপশান সি। কেন বলো তো? দেখো আমি ডাইজোনিয়াম সল্টটা আঁকছি তাহলে বোঝা যাবে, ডাইজোনিয়াম সল্ট আনস্টেবল হয় কারণ ভেঙে যেতে চায় সে। এখন দেখ প্যারাপজিশনে যদি OCH3 গ্রুপ থাকলে কী হয়, এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে রেজোনান্স করে, এবং রেজোনান্স করে ডায়াজোনিয়াম সল্টকে কী করে দেয়, স্টেবল করে দেয়, এই কারণে অপশান সি। নেক্সট কোশ্চেনে আসছে, নেক্সট কোশ্চেন বলছে CH3I বন্ড ডিস্টেন্স কোনটার ম্যাক্সিমাম? দেখো এইটার ক্ষেত্রে রেজোনান্স করছে, রেজোনান্স করলে বন্ড ডিস্টেন্স কমে যাবে, এইটার ক্ষেত্রে NO2 গ্রুপ থাকবার জন্য রেজোনান্স আরও ভালো করছে তাহলে বন্ড ডিস্টেন্স আরও কমে যাবে, এইটার ক্ষেত্রে দেখো OCH3 থাকবার জন্য রেজোনান্স করতে বাধা পাচ্ছে তাহলে বন্ড ডিস্টেন্স বেড়ে যাবে। আর কিন্তু এইটার ক্ষেত্রে দেখো এখানে কোনো রেজোনান্সই করতে পারছে না, কারণ এই দুটো বড় গ্রুপ থাকবার জন্য আইটা কী হবে, আউট অফ প্লেন চলে যায়। আউট অফ প্লেনে চলে গেলে কী হবে, এখানে তবুও আয়োডিনের লোন পেয়ারটা রেজোনান্স করছে কিন্তু এখানে ক্ষেত্রে করতেই পারছে না, কারণ সেটা কী হয়ে গেছে, আয়োডিনটা কোথায় চলে গেছে বলো, আউট অফ প্লেনে চলে গেছে, আউট অফ প্লেনে চলে গেছে। সো আউট অফ প্লেনে চলে গেলে আয়োডিনটা আর রেজোনান্সে টেক পার্ট করতে পারবে না, আর টেক পার্ট করতে না পারলে কী হবে, টেক পার্ট করতে না পারলে এই যে কার্বনের সঙ্গে আয়োডিনের বন্ডটা অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকবে, অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে? এই জন্য অপশান সি হলো অ্যান্সার, কার্বন আয়োডিনের বন্ড ডিস্টেন্সটা বেশি। নেক্সট কোশ্চেন বলেছে কেজিন্ডার মেথডে 0.75 গ্রাম অর্গানিক কম্পাউন্ড রিয়্যাক্ট করছে 1 mL 1 মোলার সালফিউরিক অ্যাসিড। আগে 1 মোলারটাকে আমি নর্মালিটিতে নিয়ে যাই, দুটো H+ দেয় তাহলে 2×1 মানে হচ্ছে 2 নর্মাল। এবার ফর্মুলা কি, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন 1.4 ইন্টু নর্মালিটি ইন্টু ভলিউম ডিভাইডেড বাই কী হবে, ওয়েট, ঠিক আছে? তাহলে 1.4 নর্মালিটি কত বেরোলো, 2, ভলিউম কত, 1 mL নিয়েছি 1, ওয়েট কত দেওয়া আছে, ওয়েট দেখো 0.75, তাহলে 0.75 বসালে কত পাচ্ছি, 37.33%, তার মানে এত পার্সেন্ট নাইট্রোজেন প্রেজেন্ট আছে। তো এই ছিল আমাদের IIT JEE অ্যাডভান্স এবং নিট লেভেলের কোশ্চেন অ্যান্সার। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব যাতে তোমাদের এক্সাম আরও সুন্দর হয়। নমস্কার।